Edgar, yo. আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আর আমরা সবাই আছি আলহামদুলিল্লাহ ভালো। তো দেখতেই পাচ্ছেন সাফওয়ান এবং টুয়া, ওরা দুজন খেলা করছে। তো এখন ওরা একটু টুকিটাকি কাজ করে দিবে ঘরের। তুমিও বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। তুমি বলো। আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত। গুড। তো মনি কি করছে? সাপওয়ান কাজ করে কি করো না? আচ্ছা তুমি একটা সরা বলো, সাপওয়ান একটা সরা বলো। ভালো ছড়া বলো। আচ্ছা দেয় নাই, তুমি বলো বলো। আয় আয় চাঁদ মামা বলো। সাফওয়ান সারাদিন ওরা ঘরের মধ্যে থাকে তো বোরিং হয়ে যাচ্ছে, তো এই কারণে তোয়ামণিকে বললে দেখা যাচ্ছে যে তোয়ামণি ঘরে টুকটাক এমনি খেলার ছলে কাজগুলো করে দিচ্ছে। তো বিছানা ঝাড়ছে, মাঝে মধ্যে বিছানাগুলো মুছছে, তো এটাই ওদের কাজ এখন। এখন ওরা দুজন মিলে গাছে পানি দিবে, তো আমি এর জন্য কিছু বললাম না। অল্প করে দিও। গুড, ভেরি গুড। ওই আমার লক্ষ্মী ছান আছো না মানে? দাও এটা, এটা তো তুমি দাও ধরো। হ্যাঁ, আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার মানে ভালো লাগলে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো তোয়া এবং সাফওয়ান দুজন মিলে গাছে পানি দিচ্ছে। তো পানি দেওয়ার পরে ওরা একটু খেলা করছে, খেলা করার পরে তারপর ওদের দুজন বাসায় চলে যাবে। দুজন বাসায় যেয়ে তারপরে গোসল করবে। এখন তোয়া এবং তাহরিন আর তাহরিনের বাবা খাবে। তো এখানে ক্যান্ডেল দিয়ে ভাজি করা হয়েছে, আলু দিয়ে ভাত আছে, কচু শাক, এগুলো সব একদম ফ্রেশ গ্রাম থেকে আনা হয়েছে। কচু শাকটাও গ্রাম থেকে আনা হয়েছে, কাদালটাও গ্রাম থেকে আনা হয়েছে।
আর এখানে আছে মাছ। তো এখন ফ্রেশ খাবার খাওয়ার চেষ্টা করা হচ্ছে। বসে কি করছো? ওরকম করে না ছিছি, হাত ধুয়েছো? যাও হাত ধুয়ে আসো। ছি 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 ছি, এখন আমার আবার প্লেট গুলো ধুতে হবে। তোরা দুজন বেশ ভালো করে হাত ধুচ্ছে, হাত ধুয়ে এসেছিল। তারপরে আবার আমি বললাম যে হাত ধুয়ে আসো, এখন তো সময় একটা বেশি ভালো না, তো সে কারণে ওরা হাত ধুচ্ছে। তারপরে আমি আবার প্লেটটি ওয়াশ করে রেখে দিয়েছি টেবিলে। তো এখন ওরা হাত ধুয়ে তারপরে খেতে যাবে। তো তোয়া মনি কথা শুনছেই না, হাত ধোয়ার পরে আবার সে গামছা বা তাওয়াল দিয়ে আবার হাত মুছবে, তারপরে সে খেতে বসবে। এই যা, তো যাই হোক ওরা এখন খাবে। আসলে তোয়া মনি বেশ কদিন হলো কিছুই খেতে যাচ্ছে না, তো হাত দিয়ে খাচ্ছে, খেতেও চাচ্ছে না, বসে। তারপরে দেখা যাচ্ছে যে বেশ অনেকগুলো ভাত নেয় কিন্তু খায় না, এরকম অবস্থা। তো কি হয়েছে মেয়েটার আমি জানি না। তো যাই হোক এখন খাবে ওরা, ওর বাবাও হাত ওয়াশ করে নিল, তারপরে এখন বসে খাবে। তো বাজার ঘাট সব কিছুই বন্ধ, আসলে ওইভাবে বাজারও করা হচ্ছে না। তো বাড়ির উপরে আমাদের গ্রামের এক আঙ্কেল আসে, তার কাছ থেকেও নেওয়া হচ্ছে। আর আমও অনেক বেশি করে বাজার করে রেখেছিল, প্রচুর ভিটামিন এই থাকে। আমরা সেই কচু শাক খাবো, ওকে কি দেবো? মাছ দাও, পেটির মাছ আছে, আলু আছে, দিয়ে দাও। তোমাকে মাছ দিয়ে দেই। তুমি মাছ খাবা? কি খাবা? কি খাবা? আলু খাবা? এই আলু কি খাবা? এই আলু আলু। বিসমিল্লাহ, খাওয়া শুরু করি আমরা। প্রথমে খাবো, প্রথমে খাবো আমরা কচু শাক দিয়ে। বাবা, হ্যাঁ, কাঁচামরিচ। তো এপ্রিল মাস পড়ে গিয়েছে, সামনেই পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখের ভর্তা রেসিপি অনেক আমার চ্যানেলে আছে, তা আপনারা চাইলে করে নিতে পারবেন। আর এবার তো ওইভাবে পহেলা বৈশাখ হয়তো বা হবে না, তো আসলে না করাটাই বেটার। আমরা এখন অনেক মানে মানে খুবই অনেক একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছি, আর এই পরিস্থিতিতে এগুলো না করাই ভালো। তো তারপরেও আমি কিছু ভর্তার রেসিপি দেখি শেয়ার করবো। আসলে ওইভাবে বাজারও যাওয়া হচ্ছে না, আর বাজার থেকে তেমন কিছু আনাও হচ্ছে না। এই যা, তো আমরা ছাদে চলে গিয়েছি, ছাদে চলে গিয়ে আমরা টমেটো উঠাচ্ছি। দাঁড়ান, আরো আরো তিনটা চলো। বিকাল টাইমটাতেও অনেক ছাদে অনেক রোদ ছিল, আর অনেক টমেটো পেকে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আসলে ছোট ঝুড়ি সেইভাবে বোঝা যাচ্ছে না, যখন বড় ঝুড়িতে ঢাললাম প্রায় এক ঝুড়ির মতো হয়ে গেছে, আর এখন আর তেমন একটা বেশি পাকছে না। অনেক সুন্দর টমেটো,
আমরাই ফেলেছি। হ্যাঁ এত ভয় পাই আল্লাহ। তো গাছগুলো মরে যাচ্ছে দেখতেই পাচ্ছেন, এখন আর নতুন করে কোনো টমেটো আসছে না, আর যেগুলো এসেছে সেগুলোও তেমনভাবে পাকছে না আর বড়ও হচ্ছে না। তো যাই হোক, তারপরেও ছাদে হয়েছিল, আমরা প্রায় এক মনের মতো উঠিয়ে খেয়েছি অনেক। আসলে এবার ওইভাবে টমেটোগুলো ভিডিও করা হয়নি। তো যাই হোক, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন। তো আসসালামু আলাইকুম। কতগুলো টমেটো? অনেকগুলো।